नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतेर उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধ দ্বাদশ অধ্যায় নবম এবং দশম নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো দশ নম্বর শ্লোকটা পাঠ লেখা আছে বটে, তা আপনারা পরে পরে বলার চেষ্টা করবেন। নাহং পরায়ুর ঋষয়া নামরিচ মুখা নাহং পরায়ুর ঋষয়া নামরিচি মুখা জানন্তি যদ্বরচিতং খলু সত্য স্বর্গা। জানন্তি যদ্বরচিতং খলু সত্য স্বর্গা। জন্মায়ামুচি চ চেতস এষ দত্ত জন্মায়ামুচিত চেতস এষ দত্ত মর্তা দয় কিমুত শশ্বদ ভদ্রবৃত্তা মর্তা দয় কিমুত শশ্বদ ভদ্রদুৎবৃত্তা। নাহং পরায়ুর ঋষয়া নামরিচ মুখা জানন্তি যদ্বিরুচিতং খলু সত্য স্বর্গা। জন্মায়ামুচিত চেতস এষ দৈত্য মর্তা দয় কিমুত শশ্বদ ভদ্রবৃত্তা। নাহং পরায়ুর ঋষয়া নামরিচি মুখা জানন্তি যদ্বরিচিতং খলু সত্য স্বর্গা। জন্মায়ামুচিত চেতস এষ দৈত্য মর্তা দয় কিমুত শশ্বদ ভদ্রবৃত্তা।
হরে কৃষ্ণ। তো 9 নম্বর শ্লোকটা আমি পড়বো, তারপরে একসঙ্গে 10 নম্বর শ্লোকের অনুবাদ পড়ব। তাং ব্রহ্ম কেচিত চন্তুত ধর্ম মেকে একে পরং শত শত পুরুষ পরেশাম অনে বজন্তি নবশক্তিযুতং পরেং তাং কেচিন মহাপুরুষ অব্যয়াম আত্মতন্ত্রম। অনুবাদ। বৈদান্তিক নামে পরিচিত নির্বিশেষবাদীরা আপনাকে নির্বিশেষ ব্রহ্ম বলে মনে করে, মীমাংসক নামক অন্য দার্শনিকেরা আপনাকে ধর্ম বলে মনে করে, সাংখ্য দার্শনিকেরা আপনাকে প্রকৃতি ও পুরুষের অতীত এবং সমস্ত দেবতাদেরও নিয়ন্তা পরম পুরুষ বলে মনে করেন, ভগবত ভক্তির মার্গ অনুসরণকারী পঞ্চরাত্রিকেরা আপনাকে নবশক্তি সমন্বিত বলে মনে করেন এবং পতঞ্জলি মুনির অনুগামী পতঞ্জল দার্শনিকেরা আপনাকে পরম স্বতন্ত্র অসমধ্বর ভগবান বলে মনে করেন। 10 নম্বর শ্লোকের শব্দার্থ। না অহম আমি, পর আয়ু যে ব্যক্তির আয়ু কোটি কোটি বছর, ব্রহ্মা ঋষয় সপ্তর্ষিগণ, না মরিচি মুখা মরিচি ঋষি আদি, জানন্তি জানেন, যত যার দ্বারা, ভগবান বিরচিতম এই সৃষ্ট জগৎ, খলু বস্তুত পক্ষে সত্য স্বর্গা সত্যগুণে জন্ম হলেও, মায়ায়া যার মায়ার প্রভাবে, মোচিত চেতসা যাদের হৃদয় বিমোহিত, ঈশ হে ভগবান, দৈত্যগণ মর্ত আদয় মানুষ আদি অন্যান্য জীবদের, কিম উত কি বলার আছে, সৎ সর্বদা অভদ্র বৃত্তা চরা প্রকৃতির নিকৃষ্ট গুণের দ্বারা প্রভাবিত। অনুবাদ। হে ভগবান, আমি মহাদেব ব্রহ্মা মরিচি আদি ঋষিগণ সত্যগুণে জন্মগ্রহণ করেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা আপনার মায়ার দ্বারা বিমোহিত এবং এই জগৎ যে কি তা বুঝতে পারি না। সুতরাং অসুর মানুষ আদি অন্য সমস্ত জীবেরা যারা জরা প্রকৃতির নিকৃষ্ট গুণে রজ ও তমগুণে রয়েছে তাদের কথা আর কি বলার আছে, তারা কিভাবে আপনাকে জানতে পারবে। তাৎপর্য, প্রকৃতপক্ষে সাত্ত্বিক ব্যক্তিরাও ভগবানকে জানতে পারেন না। অতএব যারা জরা প্রকৃতির নিকৃষ্ট গুণ রজ এবং তমগুণে অধিষ্ঠিত তাদের আর কি বলার আছে। তাহলে কিভাবে আমরা ভগবানকে কল্পনাও করতে পারি? বহু দার্শনিক পরম সত্যকে জানার চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু তারা জরা প্রকৃতির নিকৃষ্ট গুণে অবস্থিত তাই তারা মদ্যপান মাংসাহার অবৈধ স্ত্রীসঙ্গ দূতক্রীড়া আদি বদভ্যাসের প্রতি আসক্ত, সুতরাং তাদের পক্ষে ভগবানকে জানা কী করে সম্ভব? আসলে তাদের পক্ষে এই তা একেবারেই অসম্ভব। বর্তমান সময়ে নারদমুনি প্রবর্তিত পঞ্চরাত্রিকী বিধি হচ্ছে একমাত্র ভরসা। শ্রী রূপ গোস্বামী তাই ব্রহ্মজামল থেকে নিম্নলিখিত শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন, শ্রুতি স্মৃতি স্পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। যে ভগবত ভক্তি উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র উপেক্ষা করে তা সমাজে কেবল উৎপাতেরই সৃষ্টি করে। ভক্তি রসমেত সিন্ধু 1-2-101 যারা অত্যন্ত জ্ঞানসম্পন্ন এবং সত্যগুণে অধিষ্ঠিত তারা শ্রুতি স্মৃতি এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের উপদেশ অনুসরণ করেন
এবং পঞ্চরাত্রি কী বিধির অনুশীলন করেন। এইভাবে ভগবানকে না জেনে তথাকথিতভাবে ভক্তির অনুসরণ করলে তা কেবল উৎপাতরই সৃষ্টি করে। এই কলিযুগে বহু ভূমিফোর গুরু দেখা গিয়েছে এবং যেহেতু তারা শ্রুতি স্মৃতি স্ফুরণাদি পঞ্চরাত্রির বিধি অনুসরণ করে না, তাই তারা পরম সত্য হৃদয়ঙ্গমের ব্যাপারে সারা পৃথিবী জুড়ে কেবল উৎপাতই সৃষ্টি করেছে। কিন্তু যারা সদ্গুরুর নির্দেশে পঞ্চরাত্রি কি বিধি অনুসরণ করছেন, তারা পরম সত্যকে হৃদয়ঙ্গম করতে পারেন। কথিত হয়, পঞ্চরাত্রস্য কৃষ্ণস্য বক্তা তু ভগবান স্বয়ং। ভগবান যেমন ভগবদ্গীতা বলেছেন, তেমনই তিনি পঞ্চরাত্র প্রথা বলেছেন। বাসুদেব শরণ্য বিদুরঞ্জস্যৈব, যারা বাসুদেবের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেছেন তারাই কেবল সত্যকে হৃদয়ঙ্গম করতে পারেন। বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণরূপে জেনে আমার শরণাগত হন, সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বাসুদেবের শ্রীপাদপদ্মে যারা শরণাগত হয়েছেন তারাই কেবল পরম সত্যকে হৃদয়ঙ্গম করতে পারেন। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তা সুবৈরাগ্যং জ্ঞানং চ যদ্বৈতুকম্। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্প্রদানের ফলে তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান লাভ হয় এবং জড়জগতের প্রতি বৈরাগ্যের উদয় হয়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সপ্তম নম্বর শ্লোকে। তাই বাসুদেব বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় শিক্ষা দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। ভক্তা মামাবি জানাতি যাবান যশাস্মি তত্ত্বত, ভক্তি দ্বারা কেবল ভগবানকে তত্ত্বত হৃদয়গম করা যায়। শিব অথবা ব্রহ্মা এবং যথাযথভাবে ভগবানকে জানতে পারেন না, অতএব অন্যদের আর কি কথা, কিন্তু ভক্তিযোগের পন্থায় তাকে জানা যায়। মজ্জাসক্ত মনপার্থ যোগাঞ্জুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্র মাং যথা জ্ঞাশিত শৃণ। কেউ যদি বাসুদেব বা শ্রীকৃষ্ণের শরণাগত হয়, কেবল বাসুদেব যেভাবে নিজের কথা বলেছেন তা শ্রবণ করার মাধ্যমে ভক্তিযোগের অনুশীলন করেন, তাহলে তিনি তার সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। প্রকৃতপক্ষে তাকে সম্পূর্ণরূপে জানা অসম্ভব। সমগ্রম, এখানে শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। অনুবাদটা তো একবার পড়ছি, আপনারা বলবেন পরে পরে। হে ভগবান, আমি মহাদেব, ব্রহ্মা মরীচি আদি ঋষিগণ সত্যগুণে জন্মগ্রহণ করেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা আপনার মায়ার দ্বারা বিমোহিত এবং এই জগৎ যে কি তা বুঝতে পারি না। সুতরাং অসুর মানুষ আদি অন্যান্য সমস্ত জীবেরা যারা জরা প্রকৃতির নিকৃষ্ট গুণে রজ ও তমগুণে রয়েছে তাদের কথা আর কি বলার আছে, তারা কিভাবে আমাকে জানতে পারবে। তো এই মোহিনী মূর্তির শিব বিমোহন, এখানে একটু আগে থেকে আমি একটু বলতে বলবো কি প্রসঙ্গে ভগবান শিব এই মোহিনী মূর্তি দর্শন করতে চেয়েছেন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এই সমুদ্রের মন্থনের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। যখন দুর্বাসা মনির অভিশাপে দেবতারা অসুরদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিল, যুদ্ধে পরাজিত হয়ে তাদের স্বর্গরাজ্যে হারিয়ে
ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন যে আমাদের এরকম অবস্থা। তখন ব্রহ্মা সমস্ত দেবতা সহ ক্ষীর সমুদ্রে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়েছিলেন। গিয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে আমাদের এরকম অবস্থা, এখন আমাদের কী কর্তব্য, কী করতে হবে। তো ভগবান দেবতাদের এই অবস্থাতে বলেছিলেন যে তোমরা এখন একটু ব্যালেন্স করো, কারণ এখন অসুরদের ভালো সময় চলছে, তোমরা এখন একটু শান্ত হয়ে থাকো। তারপরে এই ভগবানের সুন্দর পরিকল্পনায়, নিখুঁত পরিকল্পনায় সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন পরে, সমুদ্র মন্থনের ফলে এক অত্যন্ত সুন্দর সুদর্শন ধন্বন্তরি সে অমৃত নিয়ে উত্থিত হয়েছিল। এই ধন্বন্তরি মানে অমৃত উত্থিত হওয়ার ফলে অসুরেরা সেই অমৃত নিয়ে যাত্রা শুরু করে দিয়েছিলেন। যদিও অমৃত উত্থিত হওয়ার পরে দেব আর অসুরের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়েছিল, তা সত্ত্বেও অসুরেরা সেটাকে নিয়ে গমন করেছিলেন। দেবতারা নীরব দর্শক ছিলেন। এখানে একটা বিষয় যে অসুরেরা তাদের প্রবৃত্তি অনুসারে কর্তাহমিতি মন্যতে, প্রবৃত্তি অনুসারে নিজে চেষ্টায় সে অমৃতকে নেবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দেবতারা এখানে শরণাগত, ভগবানের ইচ্ছার উপর নির্ভর ছিলেন যে ভগবানের যা ইচ্ছা তা হবে। তো এই ভগবানের ইচ্ছাই যখন এই এই অমৃত নিয়ে অসুরদের মধ্যে কলহ সৃষ্টি হয়েছিল, কলহ তৈরি হয়েছিল, তখন ভগবান তার মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিমোহিত করে সে অমৃত দেবতাদেরকে দিয়েছিলেন। এই আজকের শ্লোক সেই মোহিনী রূপ শিব মহাদেব সেই মোহিনী রূপ দর্শন করার উদ্দেশ্যে ভগবানের কাছে গিয়েছেন, তার পত্নী উমা সহ তার ভূত আদি সমস্ত পার্শ্ব সহ মধুসূদন, ভগবান মধুসূদনের কাছে গিয়েছেন। মধুসূদনের কাছে গিয়ে ভগবান মধুসূদন শিব আদি সমস্ত অনুচরদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন। তারপর ভগবানের মহিমা, মহাদেব ভগবানের মহিমা কীর্তন করতে শুরু করেছেন। তো কীর্তন করতে করতে আজকের শ্লোকে ভগবানকে এরকমভাবে বলছেন। তো এখানে এই মোহিনী রূপ মহাদেব ভগবানের যে মোহিনী রূপ দর্শন করতে চেয়েছিলেন, তো আচার্যগণ এই মোহিনী রূপ দর্শন করাকে ভগবানের শিবের ভক্তের সঙ্গে ভগবানের একটা লীলার কথা প্রকাশ করেছেন। কীরকম, যে শিবের মহাদেবের অনুচরেরা শিবকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেন, পরমেশ্বর ভগবান বলে তাদেরকে শিবের অনুচরেরা মহাদেবকে পরমেশ্বর ভগবান বলে তার আরাধনা করেন, তার পূজা অর্চন করেন। ভগবান যে তা পরমেশ্বর ভগবান নন, ভগবান মহাদেব যে তার প্রভুর একজন দাস, একজন সেবক, এটা প্রমাণ করার জন্য ভগবান এই লীলা করেছেন। এই প্রসঙ্গে
মহাপ্রভু লীলাতে অদ্বৈত আচার্যপ্রভুর একটা লীলা, অদ্বৈত আচার্যপ্রভুর মহাপ্রভু প্রায় সময় অদ্বৈত আচার্যপ্রভুর পদধূলি নিতেন, পদধূলি নিয়ে মহাপ্রভু তার মস্তকে ধারণ করতেন। এটা অদ্বৈত আচার্যপ্রভুর ভালো লাগতো না। তখন অদ্বৈত আচার্যপ্রভু একটা বুদ্ধি করেছিলেন, প্ল্যান করছিলেন যে কীভাবে মহাপ্রভুর এরকম কার্যকলাপকে বন্ধ করা যায়, ও মহাপ্রভু যে আমার প্রভু এটা প্রকাশ করা যায়। তো একসময় মহাপ্রভুর এরকম অবস্থা দেখে অদ্বৈত আচার্যপ্রভু শান্তিপুরে গমন করেছিলেন। শান্তিপুরে গমন করে ভক্তির চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ এই তত্ত্ব প্রচার করছিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেটা জানতে পেরেছিলেন, অন্তর্যামী ভগবান সেটা অদ্বৈত আচার্যপুর এরকম কার্যকলাপ জানতে পেরেছিলেন। তখন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু শান্তিপুরের গমনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শান্তিপুর যাওয়ার পথে এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দাড়ি সন্ন্যাসীকে মহাপ্রভু প্রণাম করেছিলেন। প্রণাম নিবেদন করে ধন এবং জনের বর দিয়েছিলেন। তারপরে মহাপ্রভু সন্ন্যাসীর কাছে ভক্তিযোগ যে সর্বশ্রেষ্ঠ সেটা ব্যাখ্যা করেছিলেন। তো সেই সন্ন্যাসীর অনুরোধে মহাপ্রভু সেই গৃহে ফল দুগ্ধ এসব আহার করেছিলেন। কিন্তু সেই সন্ন্যাসী মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে মদ খাওয়ার জন্য বারবার বলছিলেন। তখন মহাপ্রভু এটা শুনে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজন গঙ্গাতে তার সবস্ত্রসহ ঝাঁপ দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যপ্রভুর গৃহে গিয়ে উঠেছিলেন। তো অদ্বৈত আচার্যপ্রভু বুঝতে পেরেছিলেন যে এই দুই ভাই আমার গৃহে আসছেন, তার উদ্দেশ্য হচ্ছে আমাকে বিশেষ কৃপা প্রদান করবেন। তখন এইটা চিন্তা করে অদ্বৈত আচার্যপ্রভু তখন এই জ্ঞানের শ্রেষ্ঠতাকে প্রমাণ করার জন্য ব্যাখ্যা করছিলেন। তো মহাপ্রভু সেটা দেখে অদ্বৈত আচার্যপ্রভুর কাছে চলে আসেন এবং জিজ্ঞেস করে, তুমি ঠিক করে বলো, জ্ঞান শ্রেষ্ঠ না ভক্তি শ্রেষ্ঠ? তো অদ্বৈত আচার্যপ্রভু বলছেন যে জ্ঞান শ্রেষ্ঠ। তখন মহাপ্রভু অদ্বৈত আচার্যপ্রভুকে কিল ঘুষিয়ে সব মারতে শুরু করেন। তো মহাপ্রভু এই কিল ঘুষি যখন মারতে শুরু করেছিলেন, তখন সীতাদেবী এসে বারণ করেছিলেন যে বৃদ্ধ মানুষ মেরো না, মরে যাবে। তখন মহাপ্রভু থেমেছিলেন এবং অদ্বৈত আচার্যপ্রভু খুব নিত্য করতে শুরু করেছিলেন যে আমার প্রভু আমাকে আজকে শাসন করেছেন, আমি যে প্রভুর দাস, আমি যে প্রভুর ভৃত্য এটা প্রমাণ করেছেন প্রভু আজকে। তো মহাপ্রভু খুশি হয়েছিলেন, অদ্বৈত আচার্যপ্রভুকে আলিঙ্গন দিয়েছিলেন। তো মহাপ্রভুর পদধূলি অদ্বৈত আচার্যপ্রভু তার মস্তকে ধারণ করেছিলেন। এই অধ্যায় মহাদেব ভগবানের কাছে
বাসনা করছেন, যে মোহিনী রূপ দর্শন করার উদ্দেশ্যে ভগবানের এই মহিমা কীর্তন করছেন। সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমে বলছেন যে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারদি তীব্রেণ ভক্তিযোগন যযত পুরুষ পরম। কোনো প্রকার কামনা বাসনা হোক, কামনা বাসনা না থাকুক থাকুক, মুক্তিকামীও হোক না কেন, ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করার ফলে এই সমস্ত কামনা বাসনা পূর্ণ হতে পারে, অসুবিধার কিছু নেই। তো আমরা কীভাবে আমাদের শ্রীবিগ্রহ শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব শ্রী শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ নৃসিংহদেব এনাদের কাছে কীরকম ধরনের প্রার্থনা করব, সেটা আমাদের গুরুবর্গগণ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। একসময় শ্রীমৎ সুভক্তস্বামী মহারাজ বলছিলেন যে কখনো কখনো এরকম হয় না, আমাদের ঘনতরলা, জপ করতে ইচ্ছা হয় না, সেবা করতে ইচ্ছা হয় না। সুভক্তস্বামী মহারাজ বলছিলেন যে তোমাদের যখন এরকম কিছু হবে, জপ করতে ইচ্ছা হচ্ছে না, সেবা করতে ইচ্ছা হচ্ছে না, তখন পঞ্চতত্ত্ব ভগবানের কাছে এসে বসে ষোলমালা জপ করবে, দেখবে তোমাদের এই অবস্থা থেকে তোমাদের সেবা করার প্রতি আগ্রহ, হরিনাম জপ করার প্রতি আগ্রহ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। শ্রীমদ জয়প্রতকাশী মহারাজ বলছিলেন নিঃসঙ্গদেব ভগবানের কাছে কী প্রার্থনা করব, আমরা আমাদের ভৌতিক যদি কোনো বাসনা থাকে, আমরা তাহলে শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে পারি, প্রহ্লাদ নৃসিংহদেব আমাদের সে ভৌতিক বাসনা পূরণ করবেন। আচ্ছা, রাধা মাধবের কাছে আমি একটা ছোট্ট ঘটনা বলবো। আমি মেদিনীপুরে যখন প্রচারে ছিলাম তখন এক ভক্ত আমাকে বলছিলেন যে আমি যখন মায়াপুরে যাই, যখন রাধা মাধবের সামনে বসি, তখন আমি আমার সংসারের যে জ্বালা যন্ত্রণা, সংসারের যে দুঃখ কষ্ট, এগুলো আমি একদম ভুলে যাই। আর আপনাদের যে রাধা মাধবের সেই অপূর্ব বিগ্রহ আমাকে শুধু মায়াপুরে ডাকে। এ প্রসঙ্গে ভগবানের দর্শনের মাধ্যমে যে সংসার বাসনা দূর হয়, এর আচার্য যখন একটা কথা বলছেন, একটা বিষয়ে বলছেন যে যদি কারো সংসারকে ভোগ করার বাসনা থাকে তাহলে সে যেন বৃন্দাবনে না যায়। বৃন্দাবনে গেলেও যেন কেশীঘাটে না যায়। কেশীঘাটে গেলেও যেন বংশীবটে না যায়। বংশীবটে গেলেও যে শ্যামসুন্দর মুরলীধর বিগ্রহ দর্শন না করে, যদি শ্যামসুন্দর মুরলীধর বিগ্রহ ত্রিভঙ্গ ললিত মুরলীধর বিগ্রহ দর্শন করেন তাহলে তার সংসার বাসনা দূর হয়ে যাবে। আমাদের মহাপ্রভু লীলাতে হরিদাস ঠাকুরও একটা বাসনা করেছিলেন মহাপ্রভুর কাছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, এটা অন্তলীলাতে বর্ণনা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি
লয় মোর চিত্তে। মহাপ্রভু যে ধরাধাম থেকে চলে যাবেন এটা হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন, তার হৃদয়ে এরকম একটা ভাব এসেছিল। তখন হরিদাস ঠাকুর বলছেন যে সেই লীলা প্রভু মোরে কবু নাদা খাইবে, আপনার আগে মোর শরীর পারিবা। মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যে এই লীলা প্রভু আমাকে, আপনি আমাকে দর্শন করাবেন না, আপনার আগে আমার শরীর আমি ত্যাগ করতে চাই। কিভাবে আমার এই শরীর ত্যাগ করতে চাই? হরিদাস ঠাকুর বলছেন, হৃদয়ে ধরিমু আমি তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ। হৃদয়ে তোমার কমল চরণ কমলকে ধারণ করব, নয়ন দেখিমু তোমার চাঁদ বদন শ্রীবদনকে দর্শন করতে করতে, জিহ্বায় কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমার প্রাণ আমি ত্যাগ করতে চাই। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। হরিদাস ঠাকুর বলছেন এই নিজ দেহ মোর পরুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। মহাপ্রভু বলছেন এবার যে কিন্তু আমার যে সুখ তোমা সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। মহাপ্রভু বলছেন যে তোমার তো সুখ সব, আমার যে সুখ সব তোমাকে নিয়ে, তোমার তুমি কি করে চলে যাবে আমাকে ছেড়ে। হরিদাস ঠাকুর আবার বিনীতভাবে আবার নিবেদন করছেন, চরণে ধরি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্যম অধমে প্রভু করো এই দয়া। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি এক কীট মরি গেলা, এক পিপীলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইলা। ভগবান ভগবানের কাছে মহাপ্রভুর মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুরের বাসনা, হরিদাস ঠাকুরের বাসনা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। এবার নয় নম্বর শ্লোকে এখানে বৈদান্তিক নামে পরিচিত নির্বিশেষবাদীরা আপনাকে নির্বিশেষ ব্রহ্ম বলে মনে করে। তো এখানে নির্বিশেষবাদীদের কথা বলা হয়েছে। এই নির্বিশেষবাদীদের সঙ্গে মহাপ্রভুর দুটো লীলা, একটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে, আর একটা হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের, প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে। তো মহাপ্রভু যখন বৃন্দাবনে গমন করছিলেন তখন কাশীতে কিছুদিন ছিলেন। কাশীতে থাকার সময় কাশী হচ্ছে মায়াবাদীদের স্থান। মায়াবাদীরা মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন, এই নিত্য কীর্তন এগুলোর বিষয়ে খুব নিন্দা করতে শুরু করেছিলেন। তখন এই চন্দ্রশেখর আচার্য এবং তপন মিশ্র তারা এসে প্রভুর পায়ে, মানে প্রভুর কাছে নিবেদন করছিলেন যে প্রভু আপনি সন্ন্যাসী হইয়া এরকম কার্যকলাপ করছেন, তো মায়াবাদীগণ আপনার আপনার সব নিন্দা করতে শুরু করেছে, নিন্দা করছে। তো এখানে বলছেন এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে
উপেক্ষা করিয়া কর না কইল সম্ভাষণে। এর উপেক্ষা করে প্রভু কিছু উত্তর দেননি। তখন আবার মহাপ্রভু মথুরা থেকে গমন করেছিলেন, মথুরা থেকে আবার কাশীতে ফিরে এসেছিলেন। এই কাশীতে ফিরে এসে তপন মিশ্র এবং চন্দ্রশেখর মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু, তোমার এই নিন্দা কতদিন আমি আর সহ্য করব, আপনি কিছু একটা এর বিধি করুন। তখন এক বিপ্র এসে, এক ব্রাহ্মণ এসে মহাপ্রভুর কাছে নিবেদন করছেন, আসি নিবেদন করি চরণে ধরিয়া, এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া। মহাপ্রভুকে এসে এই বিপ্র বলছেন যে সকল সন্ন্যাসী মুই কৈন নিমন্ত্রণ, তুমি যদি আয়ুষ্য পূর্ণ হয় মোর মন। সকল সন্ন্যাসীদেরকে আমি নিমন্ত্রণ করেছি আমার গৃহে, তো আপনি যদি কৃপা করে আসেন আমার গৃহে আমি তাহলে ধন্য হব। সে ব্রাহ্মণ বলছেন যে আমি জানি আপনি কোনো সন্ন্যাসী, আপনি এমন সন্ন্যাসী কারো গৃহে যান না, তো যদি আমার অনুগ্রহ আমার এই নিমন্ত্রণ স্বীকার করেন তাহলে আমি খুশি হব। তো এই প্রভু ঈষৎ হাসিয়া সেই নিমন্ত্রণ স্বীকার করেছিলেন এবং পরের দিন সেই সন্ন্যাসী সবাই গিয়েছিলেন। তো সবাই গিয়ে সেই সবার নমস্কার করে প্রভু পাদবক্ষলানে গিয়েছিলেন। পাদবক্ষলানে গিয়ে আবার সবার একটা এক সাইডে অপবিত্র স্থানে বসেছিলেন মহাপ্রভু। তো সেটা দেখে প্রকাশানন্দ মহাপ্রভুকে বলেছিলেন যে তুমি সাম্প্রদায়িক সন্ন্যাসী, তুমি কেন এরকম, একদম সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে বেদান্ত পাঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, ইহা ছাড়ি কেন করো ভাবকীয়ের কর্ম। তো মহাপ্রভু তার ব্যাখ্যা করেছিলেন যে শোনো শ্রীপাদ, ইহার কারণ গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। মহাপ্রভুর এই ব্যাখ্যা করেছিলেন। তো আবার প্রকাশানন্দ সরস্বতী আবার বলেছিলেন যে তোমার এইসব নিত্য কীর্তনের কারণ কি, তুমি উদণ্ড নৃত্য করো। মহাপ্রভু উত্তরে বলছিলেন যে পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে, এক চিন্তি নিবেদিলা গুরুর চরণে, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। আমাকে যে আমার গুরুদেব হরে কৃষ্ণ মহামত দিয়েছেন এই জপ করতে করতে আমার এরকম অবস্থা। নাচাই হাসাই মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি কহিলা বচন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজায় ভাব। চৈতন্য ভাগবতে এটা শ্লোক এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বিষয়ে বলছেন, আমাদের বিশক প্রভু রোজ বলেন মন্দিরে জপ করানোর সময়। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর। মহাপ্রভু বলছেন আমাদের অষ্টোত্তর সদন নামে একটা ছোট্ট বই আছে, সেই বইয়ের পেছন দিকে লেখা আছে যে গৌর যে শেখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। এই নির্বিশেষবাদীদের সম্বন্ধে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় দ্বাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছেন, অব্যক্তাহি
গতির দুঃখম, মানে এই যারা নির্বিশেষবাদীদের, নির্বিশেষবাদীরা এনাদের গতিটা হচ্ছে দুঃখ। আমাকে বলেছিল 15 মিনিট আগে শেষ করতে। শেষ করে দিই নাকি? গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জগৎগুরু শিল প্রভু।